আল্লাহর কোন বান্দা যদি জীবনে 4000 বার বিসমিল্লাহর উপর আমল করতে পারে, জোরে কোন কয় হাজার বার, 4000 বার বিসমিল্লাহর উপর আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তো ওনাকে জান্নাত দেবেন, সাথে সাথে 12000 লোককে শাফাআত করে জান্নাতে নেওয়ার অনুমতি দিয়া দিবেন। কে জিলানি উজিলানি হে গাসতু, কে জিলানি উজিলানি হে গাসতু, খোদা কি লাগ দিলে মাহবুব মঞ্জুর, জৈসে হজরত গাউসুলাজমদস্তগীর, জৈসে হজরত গাউসুলাজমদস্তগীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা, আল্লাযী আরসালাহু بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا أرزر شربالون بلغ العلا بي
কশাপত তুজাবি জামালিহি হসনত জামিউ খিসালিহি ফরুগ রতিবে ঈসা ও মরিয়াম ইমামে ইউসুফ ও মূসা বালাগাল উলা আম্মাবাদ পরম শ্রদ্ধেয় অত্র মহফিলের জনাব সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম দেগার হযরত উলামায়ে কেরাম সম্মুখ মানে দীনদার ইমানদার জাগিরিন শাগিরিন বেরা দারানে ইসলাম বেরা দারানে মিল্লাত পর্দার আড়ালরত খালেদা জাহেদা আবেদা সালেহা মুমিনা মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শকর যে মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে কর্মময় ব্যস্তময় সময়ের মধ্য থেকে নানা ঝামেলা থেকে মুক্ত রেখে রায়চাঁদ মোহাম্মদিয়া নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তিন রাত ব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ দোয়ার মাহফিলের প্রথম রজনী সেই প্রথম রজনী বেহেশতের বাগানে জান্নাতের পরিবেশে আল্লাহ আমাদেরকে আশা ও বসার মতো তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে বলি নি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন গরিবের বন্ধু শ্রমিকের বন্ধু মেহনতি মানুষের বন্ধু মোমেনের বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দোয়ার মনোভাব নিয়ে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা এই জান্নাতের বাগানে মাহফিলের মজলিসে
নিজের ইচ্ছায় কি আসতে পারছি? জোরে বলেন, নিজের ইচ্ছায় আসতে পারছি? মনে হয় কোন ক্ষমতার বলে আসতে পারছি, জনশক্তির বলে, বংশের গৌরবে। তাহলে বোঝা গেল কোন কারণেই কোন শক্তির দ্বারাই আমরা এই মাহফিলে আসতে পারি নাই। বোঝা গেল আমাদের পিছনে এক মহান শক্তি কাজ করছে। ওই মহান শক্তি আমাদেরকে আনছেন, আমরা আসছি, উনি আমাদেরকে বসালেন, আমরা বসতে পারছি। ওই মহান শক্তির নামটি একটু সুন্দর করে বলুন তো, উনি কে? আর জোরে, উনি কে? দিল মুস্তার সে বজায় রওনক বাজ, মাহুদায়া নে হিলায়াম দিয়াও, যাহা সে কাও না যাও মুজফাকার, বরে মাহফিল সে উঠায়া গিয়াও। জোরে কল সুবহান, আর তু জোরে কল সুবহান। ভাইজান কবিতার ভাষায় বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীর জমিনে নিজের ইচ্ছায় আসতে পারো না, তোমাদেরকে এক মহান শক্তি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, আবার উনি তোমাদেরকে ডাক দিয়ে নিয়ে যাবে, তোমরা কেউই থাকতে পারবা না। একটু জোরে বলুন, কথাটা কি ঠিক? জোরে বলেন, ঠিক। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের অনেকের সুপরিচিত একখানা সূরা সূরাতুল বুরুজের প্রথম চারখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সাথে সাথে যদি আপনাদের দোয়া ও নাক নজর থাকে, তাহলে প্রথম রাত্রিতে যতটুকু যাওয়া যায় যাব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা সবাই মুসাফির, দুনিয়ার অস্থায়ী জিন্দগিতে আমরা আছি, আবার মৃত্যুর পরে এক চিরস্থায়ী জগৎ আরম্ভ হবে, যার কোনো শেষ হবে না। সেই চিরস্থায়ী জগতের জন্য এই ক্ষণস্থায়ী জগৎ থেকে সম্বল, ন্যাক, নাজাত উপায় আমাদের কামাই করতে হবে। জোরে কল, ঠিক কি না? পেয়ার হাজিরিন, এই অত্র মহাবীরের প্যান্ডেল থেকে আশারের আজান হয়েছে, জোরে কল আজান হয়েছে না? আমরা সবাই কি আশারের জামাত পড়ছি? তো যারা পড়ছি এরা বলি আলহামদুলিল্লাহ, আর যারা পড়তে পারি নাই কিন্তু মাহফিলে পড়ছি, আমরা দোয়া করি আল্লাহ পাক এই সকল ভাইদেরকে পাক্কা দিনদার নামাজ বানায়া দেব, বলেন আমিন। গর্জে সেজদা জমিনে ফরশে হুদা, গর্জে সেজদা জমিনে ফরশে হুদা, আমি বুঝাতে চেয়েছিলাম মুসলমান ইমানদার সেজদাদাম আল্লাহর কাছে আছেন, যে মুমিন যে ইমানদার ওই মুমিন ইমানদারের সেজদা আল্লাহর কাছে বড়ই গ্রহণযোগ্য। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, যদি কোনো মুমিন পাক্কা মুমিন হয়ে থাকে, ওই মুমিন সেজদা দিবে
সুবহানা রাব্বিয়াল আলা বলতে দেরি হবে, তার কলবের মধ্যে মজা লাগতে দেরি হবে না। জোরে কর ঠিক ঠিক। গরসে সেজদা জমিনে ফারশে হুদা আসুজুদম বে রব্বে আরশে হুদা। ওয়ামার বায়রা ওয়ামার আজিরাম সাইদ তায়বান সকল পীরের মুরব্বী, চার তরিকার মুরব্বী, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি জিয়াউল কুলুব নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কোন বান্দা যদি জমিনে সেজদা দেয়, আল্লাহর কোন বান্দা যদি টাইসের উপরে সেজদা দেয়, আল্লাহর কোন বান্দা যদি মক্কা শরীফের জায়নামাজার উপরে সেজদা দেন, আল্লাহর কোন বান্দা যদি এমনকি দুব্বা কাশির উপরে সেজদা দেন, সুবহান রাব্বিয়াল আলা বলুন না, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে নাকার কপাল উঠাবার আগে আগে আল্লাহ বলে, বন্দারে ওই সেজদা আমি আল্লাহ পাকের আরশ আজিমে জমা হয়ে যায়, গারসে সেজদা জমিনে ফারশে হুদা আসুজুদম বে রব্বে আরশে হুদা। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ, নাম শুনছেন? জোরে কর নাম শুনছেন? বেবা দরবার জান্দা ফায়দা উকুনা, বেবা দরবার জান্দা ফায়দা উকুনা, তেবলে রাদার মেহেদি গুয়া উকুনা, ওয়ামার বায়রা ওয়ামার বাবাজিরা, আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ কি মন করো যেন একদিন বৈকাল বেলা নদীর পার দিয়ে রওনা দিলেন, ওয়ামার বায়রা ওয়ামার বাবাজিরা কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহর হাতের মধ্যে লাঠি ছিল। কথা কি বুঝা যায়? হাতের মধ্যে লাঠি নিয়ে কি মনে করে যেন বৈকাল বেলা আসরের নামাজের পরে নদীর পাড়ে টুক 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 করে সামনের দিকে রওনা দিলেন, যেতে 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 নজর করে দেখে সামনে একটা পাথর দেখা যায়। কি দেখা যায়? আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ পাথর দেখে সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ কি মনে করেন জানো কৌতূহল হলো, হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথর দুই টুকরা হয়ে গেল, বেবা দরবার জান্দা ফায়দা উকুনা, তেবলে রাদার মেহেদি গুয়া উকুনা। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ ওই দুই টুকরা পাথরের মধ্যে নজর করিয়া দেখে আল্লাহর একজন বান্দা আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছেন। এত আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, জোর করে ইচ্ছে করে না। নবর বাদে রপ্তে শের গাও সাপ, নবর বাদে রপ্তে শের গাও সাপ, ওয়াসারিরে সুলাইমান আলাইহি সালাম, ওয়াসারিরে সুলাইমান আলাইহি সালাম, ফাসাসি সালি ইমানি মুহাক্কিক সুদ বখানি কে কে দম বখুদা বুদান বে আজ তখতে দুজাহানি, গলপ গুপ্তি খাতা কর দি হাতি কত রান বিদানি কে কে দম বখুদা বুদান বে আজ তখতে সুলাইমানি। জোরে কর সুবহানাল্লাহ। সময় পেলে এই বিষয়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের বান্দা পাথরের মধ্যে বসে বসে কি করতেছে?
জোরে বলেন কি করতেছে? আল্লাহ পাকের জিকির করতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জিকির করা ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? যে জিকির করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গেই থাকে। যে জিকির করে তার কলব জিন্দা থাকে। যে ব্যক্তি জিকির করে আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। যে জিকির করে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে গায়েবি সাহায্য করে। আর একটু জোরে কোন সুবহান, পাথরের মধ্যে বসে বসে আল্লাহ পাকের বান্দা জিকির করতেছে। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করে, ভাই রে আপনি কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে বসে ইবাদত করতেছেন? পাথরের মধ্যে থেকে আবেদ গুজার বান্দা ডেকে বলে, আল্লাহর নবী ঈসা আমি এক বছর নয়, দুই বছর নয়, 300 বছর পর্যন্ত ইবাদত করি। আর একটু জোরে কল সুবহানাল্লাহ, কত বছর? 300 বছর। আল্লাহর নবী হযরত ঈসা বললেন, আপনার মতো আবেদ গুজার বান্দা বর্তমান জমানা নাই, এত বছর পর্যন্ত ইবাদত করে না? আশ্চর্য হয়ে গেল, আপনার মতো ওলি বর্তমান জমানা নাই, আপনার মতো কুতুব বর্তমান জমানা নাই, আপনার মতো জাকিরিন বর্তমান জমানা নাই, আপনি হইলেন এই জমানার ওলি, এই জমানার কুতুব। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, পাথরের মধ্যে বসা আবেদ গুজার বান্দা ডেকে বলে, ও আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ, আপনি আমার ইবাদতের দীর্ঘ সময় দেখে আমার প্রশংসা করলেন, আমার চাইতে আবেদ গুজার বান্দা বর্তমান জামানা নাই, আমি বর্তমান জামানার ওলি, বর্তমান জামানার জাকিরিন শাকিরিন। ও আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ, আপনি জানিয়ে রাখুন, মাঝে মাঝে আমার কানের মধ্যে একটা গাইবি আওয়াজ আসে, কে যেন বলে, বান্দারে তুমি যে এখানে 350 বছর মতান্তরে 300 বছর পর্যন্ত ইবাদত করতেছ, ও আবেদ গুজার বান্দা তুমি জানিয়ে রাখো, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, যে যুগে যে জামানায় আখেরি জামানার পয়গম্বর সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, ওই জামানায় নবীর কতগুলো উম্মত থাকবে, ওই উম্মতরা যদি শুক্রবার জুমার দিন এমন কি লাইলাতুল কদর লাইলাতুল বরাতে গিয়া অথবা গোপনে গোপনে আমি আল্লাহর কুদরতি দিলের সাথে প্রেম লাগায়া দুইটা সেজদা দিবে রে বান্দা, ও আবেদ গুজার বান্দা তুমি জানিয়া রাখো, ওই আবেদ গুজার বান্দার সেজদাকে এক পাল্লাই দিব, আর তোমার 300 বছর ইবাদতকে অপর পাল্লাই দিয়ে যখন আমি আল্লাহ ওজন দিব, ও আবেদ গুজার বান্দা তুমি জানিয়া রাখো, তোমার ইবাদতের চাইতে উম্মতে মুহাম্মাদের দুই সিজদাকে আমি আল্লাহ বেশি মূল্যায়ন করব। আর যেরকম সুবহানাল্লাহ, গারসে সিজদা জমিনে ফরশে হুদা আসুজুদম বেরপ্তে আরশে হুদা লাইলাহা মুসলমানের ইমানি আওয়াজ দুর্বল হয়ে গেছে, মুসলমানের ইমানি আওয়াজ ল হয়ে গেছে, এজন্যই কাফের বেঈমান নাস্তিক মুত্তাদরা সুযোগ পাইছে মুসলমানদেরকে মারবার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজও যদি শাহ আতাউল্লাহ বুখারীর মতো আওয়াজ দেয়, মুসলমান আজও যদি শামসুল হক ফরিদপুরীর মতো আওয়াজ দেয়, মুসলমান আজও যদি কারি ইব্রাহিমের মতো আওয়াজ দেয়, মুসলমান আজও যদি চরমনের গিরে ফজলুল করিমের মতো আওয়াজ দেয়, এই দেশ থেকে নাস্তিক মুরতাদ বেঈমানরা পালাতে বাধ্য সরকার, ঠিক কিনা? কিন্তু আমাদের ইমানি আওয়াজ এত দুর্বল হয়ে গেছে, এই জন্য মুসলমানদেরকে পাইলেন কাফেররা মারা আরম্ভ করে। ইমানি আওয়াজে জিকির করা যাবে না,
ইমানি আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ বাজি বুত পুরুষি তুনু মুজকো দে দিয়া লে গিয়া তু বাকারারি বেকারারি কর দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল মুসলমান ইমানদারের সেজদার দাম আছে কিনা, জোরকন আছে কিনা। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমাদের আদায় করতে হবে কিনা। বাইজান কিছু মুসলিম সমাজে আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু জুমার নামাজ পড়ে। এই দেশে মানুষ নাই, তাওয়াজ দিলেন না কেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কিন্তু জুমার নামাজ পড়ে। আবার কিছু মুসল্লি আছে পাঁচ ওয়াক্ত পড়ে না, জুমাও পড়ে না, কিন্তু ঈদের নামাজ পড়ে। আছে না? না আছে। আবার দেখবেন এত ব্যস্ততা ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, কিন্তু জানাজা নামাজে হাজির। আছে না? না আছে। আপনাদের দেশের কথা বলি নাই, ওই আমি ঢাকার কথা কইছি। মকন চুস্তি নামাজে পাঞ্জে গানা বাইজা আমার পাশে যিনি সভাপতি উনি হযরত বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির কি হয়? হ্যাঁ, যেহেতু স্টিজ ভেন্ডেলা আলেম আছে, আমি ভুল বললে ওনারা আমার কানে দেন কি কোন ঠিক কোন ঠিক। অতএব আমি কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনুন। যদি আপনাদের মনোযোগ থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি দয়া ও মেহেরবানি করে। আর যদি আপনাদের অমনোযোগী থাকে, উঠা বসা থাকে, তাহলে বক্তারও কথা আসে না, পরিবেশও সুন্দর থাকে না। আচ্ছা একটু আমার সাথে আপনারা কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে বিশেষ বিশেষ কিছু হিকমত আর জ্ঞান দান করে, এটা আল্লাহ পাকের মর্জি। সবাইকে দেন না, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেন তাদেরকে আল্লাহ আসমানি কিছু হিকমত আর ইলমে লুদুনি দান করে।
আমাদের মুরব্বীদেরকে দিছে, অসংখ্য মুরব্বী আছে আমাদের যাদেরকে আল্লাহ আসমানি আলিমুল দুরি দান করেছে। এক ইমাম সাহেবের সাথে পাশের এক বাড়িওয়ালার তর্ক বিতর্ক হইয়া মোটামুটি একটা জায়জামালা ভালো মতি হইছে। হওয়ার পরে একজনকে বলল তুমি সাক্ষী দিবা, তো সাক্ষী দিবি তো বিচার সালিশ হইলে কোর্টে মামলা হইছে, হুজুরের ব্যাপারে কোর্টে মামলা দিছে। তো আরেকজন আলেমকে সাক্ষী মানছে যে আপনি ওনার ব্যাপারে সাক্ষী দিবেন, বলে আচ্ছা ঠিক আছে। দুইজনকে কোর্টে আদালতে হাজির করালো মাননীয় সরকারি পিপি উকিল মহোদয় যাহারা আছেন ওনাদের মধ্য থেকে একজন একজন আলেম ওই হুজুরকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা বলুন তো ওনার সাথে যে আর ওনার সাথে যে ঝগড়া এটা কি সত্য? হুজুর চুপ করে রইলেন। এরপরে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে ধরেন ভোলা থেকে আপনি রায়চাঁদ বাজার আসলেন, কিভাবে আসলেন? একটা প্রশ্ন করেন, এরকম আপনি ভোলা থেকে রায়চাঁদ বাজার আসছেন, আজকে যেরকম আমি ভোলা থেকে আপনাদের এখানে আসছি, তো রায়চাঁদ বাজার আপনি আসলেন কিভাবে আসলেন? হুজুর বলে আসার সুরত হইল তিনটা, কয়টা? তিনটা। এক নম্বর শুরু হইল গাড়িতে, দুই নম্বর শুরু হইল পায়ে হেঁটে, তিন নম্বর শুরু হইল নদী পথে। কি কন তিনটা না? এখন আমি কোনটার হিসাব দিব? মাননীয় সরকারি উকিল বলে আচ্ছা আপনি নদী পথে আসলে তার হিসাবটা দেন। হুজুর বলে নদী পথে আসলে তার সুরত হইল তিনটা, একটা হইল ইঞ্জিলের দ্বারা, আরেকটা হইল তাবুর দ্বারা, আরেকটা হইল টানের দ্বারা। তাবু বা তাম্বু হইল যেটা বাতাসের গতিতে বাতাস লাগে আর নৌকাকে আগে আনে, ঠিক কিনা দেখছেন না আপনারা? আরেকটা হইল একজন মাঝি অথবা মাল্লা নদীর কোন এক কিনারে গিয়া রশি দিয়া টানে আর নৌকা চলতে থাকে, এরকম দেখছেন না? এখন কোনটার কথা বলব? এমন সময় মাননীয় জজ সাহেব বলে, ও সরকারি উকিল আপনি রাখেন, উনি যেভাবে বলতেছে আর আপনি যেভাবে প্রশ্ন করতেছেন, ওনাকে আপনি যত প্রশ্ন করবেন উনি প্রত্যেকটার জবাব দিবে, এই জবাব দিতে দিতে কেয়ামত পর্যন্ত আপনি ওনার লাগুর পাইবেন না। কম সুবহানাল্লাহ। অতি আল্লাহুল আলামিন ওলামাদের মাঝে কিছু হিকমত দান করে, এটা আল্লাহ পাকের বিশেষ দান। জোরে কম সুবহানাল্লাহ, আর একটু জোরে কম সুবহানাল্লাহ। বেজার হইছে? কষ্ট পাইতেছে? থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। দুইটা হাত খোদারে দেখা যান, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত রাখেন। আমি 2017 সালে রায়চাঁদ বাজার আসছিলাম, আপনাদের কি মনে আছে? তখন আমি একটা সবক দিছিলাম আপনাদেরকে, আপনারা সবকটা মনে হয় স্মরণ রাখতে পারেন। সবকটা হলো আল কোরআনের আলো আপনারা বলছেন ঘরে ঘরে যাবে, এই তো দুইজনে বলছে মাশাআল্লাহ, সবক তো মুখস্থ রাখছে। আমি বলছি ঘরে আর জ্বালায়েন না, ঘরে জ্বালে দেখছি ঘরে জ্বলে না। ঘরে কি জ্বলে বলুন তো আপনারা? হ্যাঁ,
বাতি জ্বলে, ঘরে খালি টিভি জ্বলে, কি জ্বলে, ঘরে জ্বালে দেখছি, ঘরে জ্বলে না। এই জন্য আল্পনার আলো দিলে দিলে জ্বালো, দিলে জ্বালাইতে পারলেই ঘরে জ্বলবে, ঠিক কিনা? দিলে জ্বালাইতে পারলেই মসজিদে আসা সহজ হবে, ঠিক কিনা? দিলে জ্বালাইতে পারলেই আমার পর্দার সুরুজ চলে আসবে, দিলে জ্বালাইতে পারলেই আমার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লেবার চলে আসবে, জোরে কোন ঠিক কিনা? এমদাদিয়া ফয়জ দরিয়া বাহা দে, এমদাদিয়া ফয়জ দরিয়া বাহা দে, কাসিমি ফয়জ কা দরিয়া বাহা দে। এজন্য ঘরে জ্বালায় দেখছি জ্বলে না, দিলে দিলে জ্বালায়। আল কোরআনের আলো একটু আওয়াজ দেন না আপনি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হ্যাঁ দিলে জ্বালায়। আসুক আর ভূমিকার মধ্যে না থেকে আমরা সরাসরি আলোচনার মধ্যে যাই, সকলে তলবে আলেমদের মতনে আমার সাথে মাথা নাড়িয়া বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, যারা পড়ছেন এরা ভাগ্যবান পুরুষ, আর যারা পড়েন না এরা এক নম্বরের কপাল নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কোন বান্দা যদি জীবনে 4000 বার বিসমিল্লাহর উপর আমল করতে পারে, জোরে কোন কয় হাজার বার, 4000 বার বিসমিল্লাহর উপর আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তো ওনাকে জান্নাত দেবেন, সাথে সাথে 12000 লোককে শাফাআত করে জান্নাতে নেওয়ার অনুমতি দিয়া দিবেন। কে জিলানি উজিলানি হে গাস্তু, কে জিলানি উজিলানি হে গাস্তু, খোদা কি লাগ দিলে মাহবুব মঞ্জুর, রাহানা মাজগরে মুরশিদ শাহেফি জৈসে হযরত গাউসুল আজম দস্তগীর, জৈসে হযরত গাউসুল আজম দস্তগীর।